শিক্ষার্থী বন্ধুরা, আজ 18 আগস্ট শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি স্কুলগুলো খুলে দেওয়ার ব্যাপারে মন্তব্য প্রকাশ করেছেন। অর্থাৎ 18 আগস্ট তিনি সর্বশেষ যে আপডেটটি দিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে, এই আপডেটটি কি তোমাদেরকে জানাবো। সেই আপডেটটি জানার জন্য তোমাদেরকে আজকের এই পুরো ভিডিওটি কন্টিনিউ করতে হবে। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি বলেছেন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে, তবে পরিস্থিতি অনুকূলে আসার আগে নয়। আজ বুধবার 18 আগস্ট বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যুব মহিলা লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, আমরা অনুকূল পরিস্থিতির জন্য অপেক্ষা করছি, আশা করি দ্রুতই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে পারব। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী এই সংকটের একেবারে প্রথম থেকে আমাদের নির্দেশনা দিয়ে যাচ্ছেন কীভাবে আমরা কত দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে পারি। প্রথম কথা, আমরা যেন আমাদের শিক্ষক অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে পারি। দ্বিতীয়ত, তাদের শিক্ষা যেন ব্যাহত না হয়, যতদূর সম্ভব আমরা যেন চালিয়ে যেতে পারি। তিনি আরও বলেন, তৃতীয়ত, আমরা যেন সবসময় প্রস্তুত থাকি যে কোনো পরিস্থিতি অনুকূল হওয়া মাত্রই আমরা যেন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারি। সেজন্য তিনি তার নির্দেশনা দিয়ে রেখেছেন। তার নির্দেশনা অনুযায়ী আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সর্বাত্মক প্রস্তুতি রয়েছে। তিনি বলেন, আপনারা জানেন এখন সংক্রমণের হার ও মৃত্যু নিম্নগামী, সরকারের সঠিক সিদ্ধান্ত, জনগণের সহযোগিতায় সংক্রমণের হার দ্রুত কমছে। শিক্ষামন্ত্রী আরও বলেন, আমরা আশা করছি খুব দ্রুতই হয়তো সংক্রমণের হার আমাদের যে কাঙ্ক্ষিত পর্যায়ে, অর্থাৎ যে পর্যায়ে নামলে বিজ্ঞানসম্মতভাবে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়, আমরা আশা করি সেই পর্যায়ে পৌঁছাবে। সেই লক্ষ্যে সবার সর্বাত্মক সহযোগিতা আমরা চাই। সবাই স্বাস্থ্যবিধি মেনে চললে দ্রুততম সময়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া সম্ভব হবে বলেও প্রত্যাশা করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, সংক্রমণের হার যে পর্যায়ে এলে বিজ্ঞানসম্মতভাবে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া যাবে, সেই সময় এলেই খুলে দেওয়া হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনির স্কুল খোলার নিয়ে আজকে সর্বশেষ আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিও, কমেন্ট করো, পাশাপাশি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো। নিয়মিত শিক্ষামূলক যত আপডেট আছে সব আপডেট সঠিকভাবে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।